কিভাবে আপনি মান আনবেন? আপনি যেই গরুর দুধ দোহন করে খান, আপনি বাজার থেকে যেই মধুটা এনে খান, আর পৃথিবীর সমস্ত জিনিসগুলো দেখে দেখে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন। আপনি যখন দুধটা খাচ্ছেন, আপনি যখন ভাববেন এই দুধটা আসলো কোথা থেকে, গরুটা সারা দিন দুবলা খেলো আর গরুটা সারা দিন খড়কোটা খেলো, কিন্তু এমন সুপেয় দুধ কোন কোম্পানি আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দেয়া নিদর্শন দেখে দেখেও তোমার ঈমানটাকে মজবুত করো। আপনি আমি এগুলি খাই আর বলি গরুতে দুধ দিয়েছে আমি খাইছি, তাতে আল্লাহর কি? এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো না, শুধু গরু নয়, ওই যে কক্সেস বাজারে তুমি যদি যাও, সেই জায়গার মধ্যে সমুদ্রের পারে তুমি যখন দাঁড়াবে, এই পানির ঢেউয়ের গর্জন যখন তোমার কানের মধ্যে লাগবে, বিকট শব্দ যখন তুমি শুনতে পাও, আবার মাঝে মাঝে যখন নদীর মধ্যে নৌকাটা টলটলায়মান হয়ে যায়, আবহাওয়া অফিস থেকে যখন বলে দেওয়া হয় মাছ ধরার কোনো ট্রলার কিংবা নৌকা সমুদ্রের মাঝে যাওয়া যাবে না, তখন আপনার বোঝা উচিত এই সমুদ্রটা ঠান্ডা, এই নদীর পানিটা ঠান্ডা, এই নদীর পানিটাকে এতটা উতলা করে দেয় কে, আবার এই নদীর পানিটাকে থামাইয়া দেয় কে? জোরে বলেন কে? এটা কেউ চিন্তা করে না। কক্সেস বাজার গিয়ে তখন আল্লাহ আছে এটা বুঝার কোনো উপায় নেই, ঠিক না বেঠি? জোরে বলেন না কেন, ঠিক না বেঠি? যত বেশি আল্লাহর নিয়ামতের কাছে যায় বান্দা তত বেশি নাফরমানি করা শুরু করে দেয়। অথচ আমার আল্লাহ বলছেন, আমার প্রতি ঈমান আনার অন্যতম মাধ্যম হচ্ছে আমার সৃষ্টি দেখে দেখে তুমি ঈমান আনবে। যেমন তুমি গরুর দুধটা দোহন করে যখন খাও তুমি কি ভাবো? আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগা এই প্রাণীর মধ্যে আমি তোমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রেখে দিয়েছি, নুসকিকুম মিম্মা ফি বুতুনি, তোমরা তার পেট থেকে তোমরা কিছু পান করো। এই পান করো, কি পান করো? এই যে দুধটা পান করো কোথা থেকে পান করো? আমার আল্লাহ বলে দিয়েছেন, মিম্বাইনি ফারসি ওয়া দামিন, গোবর এবং রক্ত মিশ্রিত একটা দুধ তুমি পান করো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটার ব্যাখ্যা মুফাসসিররা বলেছেন, মিম্বাইনি ফারসি ওয়া দামিন, ফার্স বলা হয় গোবরকে, দাম বলা হয় রক্তকে। গরুটা যখন ঘাস খায়, গরুটা যখন খড়কুটো খায়, খাওয়ার পরে তার পাকস্থলীতে যায়, পাকস্থলীতে যাওয়ার পরে কিছু খাবার সেটা গোবর হয়, আর খাবারের কিছু নির্যাস থেকে রক্ত তৈরি হয়। এই গোবরটা নিচে পড়ে থাকে, রক্তটা উপরের স্তরে থাকে, এই দুইটার মাঝ স্তরে যে সুপেয় জিনিসটা থাকে তার নাম হলো দুধ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একবার ভেবেও দেখেননি, ওই গোবরের উপরে দুধটা থাকে কত ফ্রেশ, গোবরের কোনো গন্ধ নাই, গোবরের কোনো চিহ্ন নাই, আবার যখন টেনে টেনে বের করা হচ্ছে এক ফোঁটা রক্ত তার সাথে চলে আসে না? মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان؟ ও আমার বান্দারা শোনো, এই গরুর দুধটা যেমন গোবর এবং রক্তের মাঝখানে আমি আল্লাহ রেখে দেই, তেমনি ভাবে দুই সমুদ্রের মোহনায় তুমি যখন যাবে, দুই সমুদ্রের পানি দেখবে দুটা আলাদা আলাদা আছে, কিন্তু মাঝখানে কোনো কিছুই নাই। কিন্তু তুমি ভালো করে খেয়াল করে দেখো, পদ্মার পানি মেঘনার পানির সাথে কখনোই মিলবে না। এই পদ্মাটা ক্রস করে যখন জাহাজ স্টিমারটা যখন মেঘনার মধ্যে চলে গেল, এই যাওয়ার কারণেও পদ্মার পানি মেঘনার
পানির সাথে কখনো মিলে না ঠিক না বেটি এইজন্য আল্লাহ বলেন মারাজাল বাহরাইন ইলতাকিয়ানি বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান মাসখানে একটা এমন একটা পর্দা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন সেই পর্দাকে ভেদ করে যাওয়ার ক্ষমতা পানির কোনোদিন নাই সুবহানাল্লাহ ভাইরা আমার এইজন্য আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টির মাধ্যমে আল্লাহ সম্পর্কে ঈমান আনতে হবে ঠিক না বেটি এরপরে মধুর দিকে তাকান ওই মধুটা বাজার থেকে আপনি কিনে নিয়ে আসেন কত সুন্দর স্বাস্থ্যের জন্য যেমন উপকারী আবার তেমনি খেতেও সুস্বাদু আল্লাহ রাব্বুল আলামিন এই মধুটার প্রক্রিয়াটাও কত সুন্দর করে দিলেন আবার যে মৌমাছিটা এই মৌমাছিটা দেখেন ওই আপনার ওখানে ঘর বানিয়ে রেখেছে নিচে কোনো ঘর বানায় নাই এমন না কোনো নিচ জায়গায় ঘর বানাবে কোনো মাটির নিচে গর্তের মধ্যে ঘর বানাবে তা বানায় নাই এটাও আমার আল্লাহ শিখিয়ে দিলেন আর মৌমাছিকে এত সুন্দর ইঞ্জিনিয়ার বানায় দিলেন পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এমন একটা মৌমাছির বাসা বানাতে পারবে না আবার কোনো ইঞ্জিনিয়ার বাবুই পাখির বাসাও কোনোদিন বানাতে পারবে না ঠিক না ব্যাঠি জোরে বলেন না ঠিক না ব্যাঠি তাহলে আল্লাহর সৃষ্টি দেখে দেখে আল্লাহর প্রতি ঈমান আনা এটাও ঈমানের একটা মাধ্যম ঠিক না ব্যাঠি এই ঈমান না এনে যতই টানাটানি করেন না কেন কাজ হবে না